হাই স্টুডেন্টস প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত জানাই লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেট থিওরি বা সেট তত্ত্বের উপর কিছু বেসিক কনসেপ্ট এবং শেষ পর্যন্ত আমরা করেছিলাম যে একটি সসেম সেট এর পদ সংখ্যা যদি এন হয় তাহলে তার সূচক সেটে কতগুলো পথ থাকে না টু টু দীপার এন সংখ্যক পথ থাকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম তো আমরা এরপর থেকে আমরা শুরু করছি আজকে আমরা শুরু করবো সেট অপারেশন বা সেট প্রক্রিয়াসমূহ কি বললাম সেট অপারেশন বা সেট প্রক্রিয়া সমূহ তো সেট অপারেশন বা সেট প্রক্রিয়াসমূহ বলতে আমরা কী বুঝি এখানে আমরা কী করি দুই বা ততোধিক আমাদের সেট নেওয়া হয় দুই বা ততোধিক সেট নেওয়া হয় এবং তাদের উপর কিছু আমরা অপারেশন অ্যাপ্লাই করি কিছু অপারেশন অ্যাপ্লাই করা হয় ঠিক আছে অপারেশন অ্যাপ্লাই করে আমরা নতুন একটা সেট সাপোজ এক্স পেলাম এ একটা সেট ছিল এ বি একটা সেট ছিল বি এবং তাদের উপর কোনো একটা অপারেশন আমি স্টার অপারেশন অ্যাপ্লাই করেছি মানে একটা প্রসেসের থ্রু দিয়ে আমরা নতুন একটা সেট আমরা তৈরি করব অর্থাৎ দুখানা সেট বা দুয়ের বেশি সেট তিনটে বা চারটে বা পাঁচটা বা ছটা যাই হোক না কেন সেই সমস্ত সেটের উপর আমরা নতুন কোনো প্রসেস অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে নতুন একটা সেট পাবো তো আমরা এক্ষেত্রে যে প্রসেস অ্যাপ্লাই করি তাকেই আমরা বলে থাকি সেট অপারেশন ওকে আচ্ছা এখানে তাহলে আমরা কোন কোন প্রসেস গুলো अप्लाई করে থাকি বা কোন কোন অপারেশন গুলো করে থাকি আমরা সেগুলো জানব প্রথম যে আমাদের অপারেশন রয়েছে সেট ইউনিয়ন প্রথম যে অপারেশন আছে সেট ইউনিয়ন বা ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস প্রথম অপারেশন আছে ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস অর্থাৎ দুটি সেটের যোগ দুটি সেটের যোগ सपोज হচ্ছে আমি দুটো সেট আছে এ অ্যান্ড বি আছে দুটি সেট তাহলে এদের যোগটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করে থাকি কীভাবে নোটেশান ইউজ করে থাকি কি নোটেশনের থ্রু দিয়ে আমরা এদের যোগ বা ইউনিয়নকে আমরা রিপ্রেজেন্ট করবো আমরা রিপ্রেজেন্ট করে থাকি এ ইউনিয়ন বি দ্বারা তাহলে এ ইউনিয়ন বি দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করে থাকি এ ও বি সেটের ইউনিয়ন বা যোগ আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি কীভাবে আমরা একটা এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে সাপোজ হচ্ছে আমি একটা এক্সাম্পল নিয়েছি সাপোজ একটা সেট আছে এ সেট রয়েছে এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর রাইট এবং বি সেটের মধ্যে কিছু একটা এলিমেন্ট একটা সেট যার মধ্যে কিছু এলিমেন্ট আছে এ কমা বি কমা সি আছে তাহলে আমরা যদি বলা হয় যে এ ও বি সেটের ইউনিয়ন নির্ণয় করো বা এ ও বি সেটের ইউনিয়ন বা যোগ কত হবে কত হবে না আবার কীভাবে কী নোটেশান ইউজ করে থাকি এ ইউনিয়ন বি এই নোটেশান ইউজ করে থাকবো আর কীভাবে ডিফাইন করব এ ও বি এই দুটো সেটের ইউনিয়ন এমন একটা সেট হবে এ ও বি সেটের ইউনিয়ন একটা সেট হবে যে সেটের মধ্যে এ সেটে যতগুলো এলিমেন্ট রয়েছে সেই সমস্ত এলিমেন্টগুলো থাক থাকবে এবং বি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টও এলিমেন্টগুলো কিন্তু থাকবে এখানে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর এবং বি সেটে কোন কোন এলিমেন্ট আছে এ বি সি আছে এখানে এবিসি নেব তাহলে কি পাচ্ছি এ ইউনিয়ন বি এর মধ্যে কোন কোন এলিমেন্ট পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর এ কমা বি কমা সি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিয়নের মধ্যে কিন্তু এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আছে এবং বি সেটেরও কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট আছে ওকে আমরা আরও একটা এক্সাম্পল দেখব সাপোজ এ সেটের মধ্যে এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর আগেরটায় নিচ্ছি ফোর ফাইভ আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে ফোর ফাইভ সিক্স সেভেন রাইট তাহলে এ ইউনিয়ন বি কী হবে এ ইউনিয়ন বি কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করে থাকবো না এ সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টও কিন্তু আমাদের এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর আবার কি বলা আছে না বি সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের এ সেটের মধ্যে থাকতে হবে সরি এ ইউনিয়ন বি এর মধ্যে থাকতে হবে বি সেটের মধ্যে তো এখানে বি সেটের মধ্যে কী কী আছে ফোর ফাইভ সিক্স সেভেন রয়েছে তাহলে আমরা ফোর ফাইভ থেকে শুরু করতে পারি কিন্তু অলরেডি ফোর ফাইভ তো এখানে রয়েছে বি সেট কি এখানে কি বলা হলো যে এ ইউনিয়ন বি এর মধ্যে এ সেটের সমস্ত এলিমেন্ট থাকবে এবং বি সেটের সমস্ত এলিমেন্ট থাকবে আমি এখানে এ সেটের সমস্ত এলিমেন্ট লিখেছি এবার তোমরা তাহলে বলবে যে বি সেটের সমস্ত এলিমেন্ট লিখতে গেলে আমরা ফোর ফাইভ সিক্স সেভেন থেকে শুরু করবো ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন থেকে আমরা লিখবো কিন্তু ফোর ফাইভ তো অলরেডি আমরা লিখে নিয়েছি তাহলে আলাদা করে লেখার দরকার নেই কারণ সেটের যে ডেফিনেশান দেওয়া ছিল সেখানে বলে দেওয়া ছিল সেটের প্রত্যেকটা এলিমেন্ট কী হবে ডিফারেন্ট হবে তাহলে ফোর ফাইভ যেহেতু আমরা অলরেডি লিখে নিয়েছি মানে এ সেটের মধ্যে ছিল এবং বি সেটের মধ্যে রয়েছে তাই আমরা ফোর ফাইভকে আর ডবল করে লিখবো না আমরা এখানে কি লিখবো জাস্ট পাশে সিক্স কমা সেভেন লিখে দেবো ওকে তো ইউন এ ইউনিয়ন বিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি থাকি ওকে তো এটাতে জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম আর আমরা নোটেশান কি ইউজ করেছিলাম এ ও বি সেটের ইউনিয়নকে আমরা এ ইউনিয়ন বি এই নোটেশান ইউজ করে থাকি এবং কি লেখা হবে ডিফাইন করবো কীভাবে ডিফাইন করা হয় এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে সেই সমস্ত এক্স টাইপ এলিমেন্ট থাকবে সাচ দ্যাট সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু এ অথবা অথবা কি আমরা এই কাপ আকারে কাপ কাপ এটাকে বলা হয় কাপ আমরা আরো একটা ওয়ার্ড জানি অথবা অথবা আমরা বলতে পারি ওকে তো এক্স বিলংস টু এ অথবা টু বি আমরা এইভাবে জেনে থাকবো তবে কিন্তু আমরা বলতে পারি ওকে আচ্ছা এখন আমরা দেখে নি আমরা ভেন ড্রায়গ্রামের সাহায্যে আমরা কিভাবে এটাকে উপস্থাপনা করব আচ্ছা ভেন ড্রাইগ্রামটা বলে রাখি কি বলবো ভেন ড্রায়গ্রাম ভেন ডায়াগ্রামটা হচ্ছে এটা আমরা কোথায় ইউজ করে থাকি ভেন ডায়াগ্রাম আমরা ইউজ করে থাকি সেট অপারেশনগুলোকে আমরা খুব সহজে উপস্থাপনা করার জন্য আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম ইউজ করে থাকি তো ভেন ডায়াগ্রামগুলো আমাদের প্রথম যিনি উপস্থাপন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী অয়লার অয়লার আমাদের ভেন ডায়াগ্রাম স্টার্ট করেছিল বা ইন্ট্রোডিউস করেছিল ওকে এবং ভেন ডায়াগ্রামকে পরবর্তী সময় এর এক্সপান্ড করেছিল মানে বিস্তার করেছিল এর অ্যাপ্লিকেশন করেছিল কে করেছিল না বিজ্ঞানী বা আমাদের ম্যাথামেটিশিয়ান ভেন ওকে যার জন্য যেহেতু এই ডায়াগ্রামটাকে মানে এই টাইপের ডায়াগ্রামকে আমাদের প্রথম ইন্ট্রোডিউস করেছিল আমাদের বিজ্ঞানী বা ম্যাথামেটিশিয়ান অয়লার এবং পরবর্তী সময়ে সায়েন্টিস্ট বা ম্যাথামেটিশিয়ান ভেন এটাকে এক্সপ্লান্ড করেছিল বলে এটার নাম দেওয়া হচ্ছে ভেন ডায়াগ্রাম এই স্ট্রাকচারটা প্রথমে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল অয়লার রাইট তো ভেন ডায়াগ্রামে কী করা হয় এখানে অ্যাকচুয়ালি এর উদ্দেশ্য কি ভেন ডায়াগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সেট অপারেশন যেগুলো আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি আর ভেন ডায়াগ্রামে আমরা কিভাবে ড্র করে থাকি এখানে যে সেটগুলোর কথা বলা হয় সেটগুলোকে আমরা এই যে এবি সেট বলেছিলাম এবি সেটের কথা বলেছিলাম এই সেটগুলোকে আমরা একটা সার্কেলের মাধ্যমে রাখি এবং এদেরকে ক্লোজ করে মানে এদেরকে রেখে বাইরে একটা আমরা আয় ক্ষেত্র আমরা ড্র করি এই আয়তকার ক্ষেত্রকে আমরা বলে থাকি ইউ বা ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মানে যদি এটা এ সেট হয় এটা বি সেট হয় এবং এ ও বি এর ইউনিভার্সাল সেট মানে কি যে সেটের মধ্যে এও রয়েছে বিও রয়েছে এবং সেটা ছাড়াও কিন্তু আরও অনেক এলিমেন্ট থাকতে পারে এ রয়েছে বি রয়েছে এবং সেটা ছাড়াও কিন্তু আরও অনেক এলিমেন্ট থাকতে পারে সাপোজ দেখো এখানে কী কী ছিল আমাদের এর মধ্যে ছিল ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে ছিল ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে কী ছিল এবিসি ছিল ধরো বাইরে আরো অনেক ইলিমেন্ট আছে বাইরে আছে টেন আছে নাইন আছে ই আছে এফ আছে জি আছে তো এদের সমস্ত এলিমেন্ট এই সমস্ত এলিমেন্টের কালেকশন হচ্ছে আমাদের ইউ বা সার্ভিক সেট বা ইউনিভার্সাল সেট ওকে তো যাই হোক তো আমাদের কিভাবে ড্র করতে হয় একটা প্রথমে একটা আমরা আয়ত আয়তকার ক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম ড্র করে থাকি যেটাকে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে আমরা কাউন্ট করে থাকবো বা ধরে নেব আর যে সেটগুলো বলা থাকবে এ হোক বি হোক বা আরও তিনটে সেট হোক সেগুলোকে আমরা সার্কেল আকারে করব। সেগুলিকে আমরা সার্কেল আকারে করবো ওকে সেগুলোকে আমরা এইভাবে রাখতে পারি দুটো হলে আমরা এইভাবে সাধারণত ড্র করে থাকি তো এইগুলোকে আমরা এখন এর থ্রু দিয়ে আমরা কিভাবে আমরা এই দুটো সেটের ইউনিয়ন বা জয়েন অফ টু সেটস কি করে রিপ্রেজেন্ট করে থাকবো কোন অংশটাকে বলবো দুটো সেট ছিল এ আর বি এবং এদের কোন অংশটাকে আমরা ইউনিয়ন বলে থাকব ঠিক আছে এটাকে আমি আরেকবার ড্র করে দেখাচ্ছি তো ডায়াগ্রামে ভেন ডায়াগ্রামে আমরা কোন অঞ্চলটাকে আমরা এ ইউনিয়ন বি বা এ জয়েন অফ টু সেটস আমরা নোটেশন ইউজ করে থাকবো বা কোন অঞ্চলটাকে বলবো বা কোন রিজিয়নটাকে বলবো এই সেটের মধ্যে এটা আমাদের ইউনিভার্সাল সেট টোটালটা তার মধ্যে দুটো সেট আছে এ আর বি রয়েছে এবং এ ও বি এর কোন অঞ্চলটাকে আমরা ইউনিয়ন বলে থাকবো সেটা আমরা বলে থাকি টোটাল এটাকে পুরো ক্রোস্ট করব এদের মিডিল পশনটাকে থাকবে এবং বিয়ের যে বাকি পোর্শনটা পুরোটা থাকে কিন্তু এই টোটাল পোর্শনটাকে আমরা কি বলে থাকি এ ইউনিয়ন বি মানে যে সমস্ত যে যে সমস্ত জায়গায় আমরা রেখাঙ্কিত অঞ্চল ড্র করেছি মানে পুরো জায়গাটাই পুরোটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর আমাদের ড্রাগন ড্র করলাম ওকে নেক্সট আমরা আসছি তো তাহলে এ ইউনিয়ন বি বলতে গেলে আমরা টোটালটা আমরা বুঝতে পারলাম ওকে আচ্ছা নেক্সট আসছি ভেন ড্রাইগামের সাহায্যে আমরা ড্র করবো আমাদের ডিসজয়েন্ট অফ টু সেটস বা ডিসজয়েন্ট সেট নেক্সট আসছি ইন্টারসেকশান অফ টু সেট ডিসিজনটা পরে আসছি তার আগে বলে রাখি ইন্টারসেকশন অফ টু সেকশন অফ টু থাকি দুটি সেটের ছেদ দুটি বা ইন্টারসেকশান অফ টু সেটস এটা আমরা একটা এক্সাম্পল আচ্ছা এটাকে আমরা সাপোজ দুটো আমি দুটো সেটের কথা বলছি এ ও বি দুটো সেট আছে যদি দুটো সেট হয় এবং তাহলে তাদের ইন্টারসেকশানকে আমরা কিভাবে ইউজ করে থাকি বা কোন নোটেশনের মাধ্যমে আমরা তুলে ধরি ইন্টারসেকশনকে আমরা এ ইন্টারসেকশান বি এ ইন্টারসেকশান বি আমরা এইভাবে আমরা উপস্থাপনা মানে নোটেশান ইউজ করে থাকি ইন্টারসেকশান মানে এ ইন্টারসেকশান বি এইভাবে আমরা ডিফাইন করে মানে আমাদের নোটেশান ইউজ করে থাকি ওকে এবং কিভাবে এটাকে ডিফাইন করে থাকি ডিফাইন করা হয় এইভাবে

কাপ বলেছিলাম এখন হবে ক্যাপ কী হবে ক্যাপ হবে ক্যাপ মানে এক্স বিলংস টু এ অ্যান্ড ক্যাপ মানে হচ্ছে অ্যান্ড ক্যাপ মানে কি এটা ক্যাব বলা হয় ক্যাব মানে হয় অ্যান্ড ক্যাব বলে সি এ পি ক্যাপ এটা মানে অ্যান্ড বা এবং এবং ওকে এবং বলা হয় আর বলতে পারি অ্যান্ড বলতে পারি অ্যান্ড এখানে আমরা অর বলতে পারি অথবা অর বলতে পারি রাইট তো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি হবে রাইট এ ইন্টারসে বি মানে কি সেই সমস্ত এলিমেন্টের সমস্ত এলিমেন্ট যারা কিনা এ সেটের মধ্যেও থাকবে এবং সেটের মধ্যেও থাকবে অ্যাস ফর এক্সাম্পল যদি বলি আমি একটা এক্সাম্পেল নিচ্ছি সাপোজ এ সেট রয়েছে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাইট এবং বি আরো একটা সেট রয়েছে যে সেটের মধ্যে এলিমেন্ট আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এ ইন্টারসে বি কি হবে এ কি বললাম এ ইন্টারসেকশন বি হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এবং বি সেটের মধ্যেও সেই সমস্ত এলিমেন্ট থাকতে হবে আচ্ছা এ সেট এবং বি সেটের মধ্যে মানে কমন এলিমেন্ট এক কথা তোমরা বলতে পারো কমন এলিমেন্ট এ সেট ও বি সেটের মধ্যে কমন এলিমেন্ট কি কি আছে দেখ ওয়ান টু তো এখানে নেই 3 আছে এখানে এখানেও 3 আছে 4 আছে এখানে এখানেও 4 আছে 5 আছে এখানে এখানেও 5 আছে তাহলে কমন এলিমেন্ট কি আছে 3 4 5 আছে 6 আছে এখানে এখানে 6 নেই তাহলে 6 এর ক্ষেত্রে আমাদের কমন এলিমেন্ট নয় তাহলে কমন এলেমেন্ট কি হচ্ছে না 3 4 5 3 4 5 অর্থাৎ কি বুঝলাম যে ইন্টারসেকশন মানে দুটো সেটের কমন এলিমেন্ট ইন্টারসেকশন মানে কি দুটো সেটের কমন এলিমেন্ট এখন আমরা ভেন ডায়াগ্রামে দেখবো আমরা কোন রিজিয়নটাকে আমরা ইন্টারসেকশন বলে থাকি ভেন ডায়াগ্রাম আমরা কোন রিজিয়নটাকে ইন্টারসেকশন বলেই থাকি যদি আমরা ড্র করি আগের মতন ড্র করলাম রেক্ট্যাঙ্গুলার একটা রিজিয়ন যেটাকে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে কাউন্ট করে থাকি এ সেটটাকে আমরা এটাকে এ সেট বলছি এটাকে এটাকে আমরা বলছি বি সেট বলছি তাহলে এদের ইন্টারসেকশন কমন পোর্শন দুটো সেটের কমন পোর্শন কোথায় মানে কমন পোর্শন মিট করছে কোথায় এই জায়গাটাই মিট করছে কিন্তু তো আমরা এই জায়গাটায় কি বলে থাকি সরি এই জায়গাটাকে আমরা বলে থাকি এ ইন্টারসে বি এ বি ওকে কমন কমনটাকে আমরা বলে থাকি এ বি ওকে এখন আমরা আসছি ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট দুটি সেটের বিচ্ছেদ দুটি সেটকে আমরা বিচ্ছেদ সেট কখন বলবো বা ডিসজয়েন্ট সেট আমরা কাকে বলবো দুটো সেটকে আমরা কখন ডিসজয়েন্ট সেটস বলবো ওকে সাপোজ ধরো একটা সেট আছে আমি প্রথমে ডেফিনেশনটা দিয়ে রাখি দুটো সেটকে আমরা ডিসজয়েন্ট সেট বলবো যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে মানে এ ইন্টারসেকশন বি এক কথাই দুটো সেট একটা এ আছে একটা বি আছে এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট যদি এ ইন্টারসেকশন বি ইজ কী কি হয় ফাই হয় তো একটা এক্সাম্পল নিই ধরো এ সেটের মধ্যে এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি এবং বি সেটের মধ্যে এলিমেন্ট আছে ফোর ফাইভ সিক্স রাইট তাহলে দেন এ ইন্টারসেকশন বি কত হবে দেখো এদের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে এ সেটের মধ্যে ওয়ান টু থ্রি আছে বি সেটের মধ্যে ফোর ফাইভ সিক্স আছে তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই তো যেহেতু এ ও বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই তাই বলবো আমরা এ ইন বিস ইকাল কি হবে ভয়েট সেট হয়ে যাবে সেট বা নাল সেট এটাকে আমরা ফাই নোটেশন দ্বারা ইউজ করে থাকি বা এমটি সেট বলে থাকি ভয়েড সেট বলতে পারি নাল সেট বলতে পারি বা এমটি সেট বলতে পারি ওকে তো এ ইন্টারসেকশন বি ফাই হয়ে যাচ্ছে যদি ফাই হয় তাহলে দুটো সেটকে আমরা কি বলবো ডিসজয়েন্ট সেট এবার ডিসজয়েন্ট সেটকে আমরা কিভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি ভেন ডায়াগ্রাম এর মধ্যে আমরা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন নিয়েছি ইউনিয়ন ইউনিয়ন আচ্ছা ইউনিভার্সাল সেট আছে ইউ আছে একটা এ সেট আছে বি সেট রয়েছে তো এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে মানে এরা কোথাও কি ইন্ডাসেক্স ইন্ডাসেক্ট করেছে এদের মাঝখানে কিন্তু কোনো কমন রিজিয়ন নেই তার মানে কি বলবো এখানে এ ও বি সেটস আর ডিসজয়েন্ট সেটস এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট রাইট নেক্সট আসছি ডিফারেন্স অফ টু সেটস অথবা দুটি সেটের অন্তর ডিফারেন্স অফ টু সেটস অথবা দুটি সেটের অন্তর এটাকে আমরা সাপোজ দুটো সেট আমরা ধরে নিচ্ছি এ একটা সেট এবং বি একটা সেট তো এক্ষেত্রে এ ও বি সেটের অন্তরকে আমরা দু রকমভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে এ ডিফারেন্স বি এইভাবে বলতে পারি এটাকে এইভাবে লেখা যায় অথবা আমরা একটা বলতে পারি এ ডিফারেন্স বি বা এ আমরা যে মাইনাস সাইন ইউজ করি মাইনাসও বলতে পারো কিন্তু এখানে আমরা মাইনাস ওই সেন্সে নেব না আমরা ডিফারেন্স সেন্সে আমরা মাইনাসই কাউন্ট করবো আমরা কাউন্ট করব এ ডিফারেন্স বি বা এ মাইনাস বি মানে কিন্তু আমরা এ ডিফারেন্স বি আমরা বুঝে নেব এটাকে আমরা এই ডিফারেন্স সাইন এটাও অ্যাপ্লাই করতে পারি এটাও অ্যাপ্লাই করতে পারি কোনো সমস্যা নেই তো একটা এ ডিফারেন্স বি হয় আরও একটা হয় বি ডিফারেন্স ই হয় বি ডিফারেন্স ই হয় দুটোর কিন্তু আর নোটেশান কিন্তু এদের কিন্তু মিনিং কিন্তু আলাদা আলাদা হয় ঠিক আছে আমি ডিফাইন ডিফাইন করে করে দেখাব আর অথবা বি মাইনাস হয় যদি দেখো এ ডিফারেন্স বি মানে কি বুঝবো এ ডিফারেন্স বি মানে বুঝবো এ ডিফারেন্স বি মানে কি হবে একটা সেট হবে একটা অপারেশন অ্যাপ্লাই করা হয়েছে তাই না এখানে অপারেশন প্রত্যেকটাতে অপারেশন অ্যাপ্লাই করেছে এখানে আমরা কি অপারেশন অ্যাপ্লাই করেছি ইন্টারসেকশন অপারেশন অ্যাপ্লাই করেছি এখানে আমাদের তো কিছু ডিজাইন সেট জাস্ট ডেফিনেশন দেওয়া হয়েছিল আগেরটাতে আমরা ইউনিয়ন অপারেশন অ্যাপ্লাই করেছিলাম এখানে কি আছে ডিফারেন্স অফ টু সেটস দুটো সেটের ডিফারেন্স তাহলে এখানে কি প্রসেস অ্যাপ্লাই করা হচ্ছে ডিফারেন্স মানে ডিফারেন্স করলে নতুন একটা সেট পাবো ডিফারেন্স করা হলে নতুন একটা সেট পাওয়া যাবে এ ডিফারেন্স নাম দেওয়া হচ্ছে যে নতুন সেট পাবো তার নাম দেওয়া হচ্ছে এ ডিফারেন্স বি এখানে কোন কোন এলিমেন্টগুলো থাকবে এখানে সেই সমস্ত এক্স টাইপের এলিমেন্টগুলো থাকবে সাচ দ্যাট সাচ দ্যাট মানে লম্বা লাইন কেমন না এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স এ সেটের মধ্যে থাকবে এক্স এ সেটের মধ্যে থাকবে এবং এবং এবংটাকে আমরা কী বলি এবংটাকে আমরা ক্যাপ ক্যাপ সাইন ইউজ করি ক্যাপ রাইট ক্যাপ আর এবং এক্স ডাস নট বিলংস টু বি এক্স ডাস নট বিলংস টু বি এক্স সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই এ ডিফারেন্স বি মানে কি সেই সমস্ত এক্স টাইপের এলিমেন্ট যেগুলো এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই আবার যদি বি ডিফারেন্স এ কোনগুলো বুঝব এগুলো মানে সেই সমস্ত এক্স টাইপের এলিমেন্ট যেগুলো এক্স বিলংস টু বি বাট এবং 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 আমরা অর্থে ক্যাপ সাইন ইউজ করে থাকি এক্স ডাস নট বিলংস টু এ এটা হবে এটা আমাদের নোটেশন ইউজ করলাম এখানে আমরা ডেফিনেশনটা দিলাম ডিফাইন করলাম

তাহলে এখন যদি বলা হয় এ ডিফারেন্স বি কি হবে কি দেখবো আমরা সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই এ সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এর মধ্যে কোন এলিমেন্টগুলো বি সেটের মধ্যে নেই দেখো ওয়ান টু থ্রি এগুলো কিন্তু এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই বি সেটের মধ্যে ফোর ফাইভ আছে ফোর ফাইভ কিন্তু এ সেটের মধ্যে রয়েছে আর সিক্স সেভেনটা তো পরের কথা কারণ আমাদের আমরা বলাই আমাদের বলা ছিল যে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই তো এ সেটের মধ্যে ওয়ান টু থ্রি আছে তাহলে বলবো ওয়ান টু থ্রি এখানে সিক্স সেভেনটা কাউন্ট করবো না কারণ সিক্স সেভেন তো এ সেটের মধ্যে নেই তাহলে কাউন্ট করব কেন তাহলে এ ডিফারেন্স বি কি হয়ে যাবে ওয়ান টু থ্রি একইভাবে যদি বলা হয় বি ডিফারেন্স এ বি ডিফারেন্স একে আমরা বি মাইনাস এ এইভাবে আমরা বলতে পারি এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যেগুলো সেই সমস্ত এলিমেন্ট কোনখানকার এলিমেন্ট বি সেটে থেকে এলিমেন্ট বি সেটের সেই সমস্ত এলিমেন্ট যেগুলো বি সেটের মধ্যে যেগুলো এ সেটের মধ্যে নেই বি সেটের সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটের মধ্যে নেই তাহলে বি সেটের ফোর ফাইভ এলিমেন্ট কিন্তু এ সেটের মধ্যে রয়েছে কিন্তু সিক্স আর সেভেন কিন্তু বি সেটের মধ্যে রয়েছে কিন্তু সিক্স সেভেন এলিমেন্ট এ সেটের মধ্যে নেই তাহলে এখানে কথা হইবে সিক্স কমা সেভেন ওকে অর্থাৎ এ ডিফারেন্স বি আমরা এইভাবে অ্যাপ্লাই করবো এইভাবে আমরা ডিফাইন করবো আর বি ডিফারেন্স এ বা বি মাইনাস একে আমরা এইভাবে অ্যাপ্লাই করবো তো এটাকে আমরা যদি আমরা ভেন ড্র্যাগমের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করি হুম আমরা রেক্টাঙ্গুলার রিজন নিয়েছি এটা ইউনিভার্সাল সেট এটা এ সেট এটা বি সেট তাহলে কোন ডিজিওনটাকে আমরা এ ডিফারেন্স বি বলবো এ এ ডিফারেন্স বি মানে কি এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো বি সেটের মধ্যে নেই এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো বি এর মধ্যে নেই এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো বি এর মধ্যে নেই এ ডিফারেন্স বি বুঝা গেছে অর্থাৎ এই যে রিজিয়টা মানে কমন রিজনটা বাদ দিতে হবে তবেই কিন্তু হবে অর্থাৎ এই যে রিজনটা পেলাম এটা হচ্ছে আমাদের এ ডিফারেন্স বি এটা কি হবে না আমাদের এ ডিফারেন্স বি রাইট আরও একটা যে রিজন আছে ডান দিকে যে রিজিয়নটা আছে এই পোর্শনটা আমি রেড মার্ক করছি এই যে পোর্শনটা আছে এটা কি হবে না আমাদের বি এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটার মধ্যে নেই ডান দিকে যে পোর্শনটা তাকে কি বলা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি বা বি মাইনাস এ আমরা এই নোটেশন ইউজ করে থাকতে পারি ওকে আর মাঝখানের প্রশ্নটা তোমরা জানো মাঝখানে প্রশ্নটা কি হয় এ ইন বি হয় তার মানে কি বুঝতে পারছি এ ডিফারেন্স বি মানে কি অ্যাকচুয়ালি কি বুঝতে পারছি এখান থেকে এ মাইনাস বি এ ডিফারেন্স বি মানে এ মাইনাস বি এ মাইনাস বি মানে অ্যাকচুয়ালি কি এ থেকে এ বলতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আচ্ছা ওইটা ডেফিনেশন পড়ে দিচ্ছি বাধ্য অথবা আমি বলেই দিই এখানে এ ডিফারেন্স বি মানে এই এই জাস্ট পোর্শনটা বোঝা যাচ্ছে তার মানে কি এই টোটাল এ থেকে যদি কমন পোর্শনটা বাদ দিই টোটাল এ থেকে যদি কমন পোর্শনটা বাদ দিই তাহলে এই ব্ল্যাক মার্ক যেটা আছে সেটা দেখাবে টোটাল এ থেকে যদি আমরা কমন পোর্শনটা বাদ দিই তাহলে যে ব্ল্যাক মার্কস যেটা আছে সেটা বোঝাবে তাহলে তার মানে কি বলবো এ ডিফারেন্স বি মানে কি এ মাইনাস তাহলে এটাকে আমরা কি বলবো এ মাইনাস

কমপ্লিমেন্ট অফ সেট অথবা পুর সেট কমপ্লিমেন্ট অফ সেট অথবা সেট তো সাপোজ ধরছি কোনো একটা সেট আছে এ সেট তো এ সেটের এর পুর আমরা বা কমপ্লিমেন্ট অফ এ আমরা কীভাবে নোটেশন ইউজ করে থাকব কমপ্লিমেন্ট অফ সেট এ ইজ ডিনোটেড বাই এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ সেট এ ক্যাপিটাল এ ইজ ডিনোটেড বাই এ কমপ্লিমেন্ট এবং এটাকে আমরা কীভাবে ডিফাইন করবো ইজ ডিফাইনড বাই সেই সমস্ত এক্স এর কালেকশান সাচ দ্যাট সেই সমস্ত এক্স এর কালেকশান সাচ দ্যাট কি বলা হবে এক্স বিলংস টু ইউ ইউ মানে কি ইউনিভার্সাল সেট এবং 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 নাই বলো হ্যাঁ কফ ক্যা বলতে পারি এবং বলা হবে এক্স ডাস নট বিলংস টু এ অর্থাৎ এক্সটা কিন্তু এ সেটের মধ্যে থাকবে না এখানে তোমরা বলতে পারো যে ইউনিভার্সাল সেট কোনটা হবে তো আমরা জানি যে কোনো সেটের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সেট আমরা চুজ করে নিই এবং যখন প্রবলেমগুলো করবো তখন আমরা বুঝতে পারবো কোনটা ইউনিভার্সাল সেট সে দেওয়া থাকবে তো আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে সাপোজ ধরো আমি ইউনিভার্সাল সেট ধরে নিচ্ছি ইউনিভার্সাল সেট আছে এক থেকে দশ পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রাইট এবং এ সেট নেওয়া আছে এ সেটের মধ্যে ইলেভেন্ট আছে ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন ওকে তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে বা কোন কোন এলিমেন্টগুলো থাকবে দেন উই হ্যাভ উই ক্যান ডিফ ডিনোটেড বাই এ কমপ্লিমেন্ট অ্যান্ড ডিফাইন বাই কি বলা আছে ডেফিনেশনে কি দেওয়া রয়েছে সেই সমস্ত এক্স রে কারেকশান সাচ দ্যাট এক্সটা ইউ এর মধ্যে থাকবে কিন্তু এক্সটা কিন্তু এর মধ্যে থাকবে না দেখো কোন কোন এলিমেন্ট সেগুলো ইউ এর মধ্যে রয়েছে বা ইউনিভার্সেলের মধ্যে রয়েছে ইউনিভার্সেল সেটের মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে নেই সেই সমস্ত ইলেভেন যেগুলো ইউ এর মধ্যে রয়েছে কিন্তু এ সেটের মধ্যে নেই তো কোন কোন ইলেভেনগুলো ইউ এর মধ্যে রয়েছে অথচ এর মধ্যে নেই দেখো ওয়ান ওয়ান ইউ এর মধ্যে রয়েছে এর মধ্যে কিন্তু নেই তাহলে ওয়ানটা কিন্তু এর মধ্যে চলে যাবে টু আছে ইউ এর মধ্যে কিন্তু টু কিন্তু এর মধ্যে নেই তাহলে এখানে টুটা এখানে আসবে থ্রি থ্রি কিন্তু ইভের মধ্যে রয়েছে বা ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে থ্রি কিন্তু এ সেটের মধ্যে নেই তাহলে এটা চলে যাবে ফোর ইউনিভার্সাল সেটের মধ্যেও রয়েছে এবং এ সেটের মধ্যেও রয়েছে তাহলে কিন্তু একে আমরা নিতে পারবো না ফোর নিতে পারবো না একইভাবে নেবো না 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 কারণ সিক্স সেভেন সমস্ত এলিমেন্ট এর মধ্যে রয়েছে বাকি আছে তাহলে এখানে হবে তার মানে এক কথায় আমরা যদি বলি এ কমপ্লিমেন্ট মানে আমরা কি বুঝবো এ কমপ্লিমেন্ট মানে ইউ ডিফারেন্স এ বা ইউ মাইনাস এ এ কমপ্লেন মানে কি বোঝা হবে ইউ ইউ ডিফারেন্স ইউ ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট বা ইউনিভার্সাল সেট ডিফারেন্স সেট এ তো এখন আমরা দেখে নেব তাহলে ভেন ড্রায়াগ্রামে কোন রিজিয়নটাকে আমরা এ কমপ্লিমেন্ট বলে থাকি রিজিয়ন যেটাকে আমরা ইউ বা ইউনিভার্সাল সেট বলে থাকি এবং তার মধ্যে একটা সেট কি আছে এ সেট রয়েছে এখন এ কমপ্লিমেন্ট বা ইউ মাইনাস এ বা ইউ ডিফারেন্স এ বলতে আমরা কোন রিজিয়নটাকে বুঝবো যে সেই সমস্ত এলিমেন্ট যেটা ইউ এর মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে নেই তাহলে কিন্তু এই এর মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলোকে আমাদের কী করতে বাদ দিতে হবে তাহলে কোন রিজনটা বুঝবো বাকি সমস্ত রিজিয়নটা এ কে বাদ দিয়ে এ কে বাদ দিয়ে আমাদের সমস্ত রিজিয়নটা আমরা এখানে ধরে নেব রাইট এই যে রিজিয়নটা আছে টোটালটা এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট অথবা বলতে পারি ইউ ডিফারেন্স এ রাইট নেক্সট আসছি আমরা কিছু ইম্পর্টেন্ট নোট জাস্ট কিছু ইম্পর্টেন্ট নোট তো আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম দুটি সেটের আমরা ইউনিয়ন করেছি ডিফারেন্স করেছি ডিসজেন্ড অফ টু সেট জেনেছি পূরক সেট জেনেছি এখন এদের উপর আমাদের কিছু কন্ডিশন আছে বা আমাদের কিছু প্রপার্টি আছে তো আমরা সেইগুলো আমরা একটা নোটের আকারে আমরা আলোচনা করার চেষ্টা করছি তো প্রথম আমরা ইউনিয়নগুলো দেখিনি দুটো সেটের ক্ষেত্রে আমরা ধরছি দুটো সেট আছে এ বি আছে দুটো সেট এবং এদের করসপন্ডিং সার্বিক সেট ধরে নিচ্ছি সার্বিক সেট বা আমরা ধরতে পারি ইউনিভার্সাল সেট সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট কাকে হচ্ছে না ইউনিভার্সাল সেট ধরে নিচ্ছি আমরা ইউকে ধরছি রাইট ইউনিভার্সাল সেট আমরা ইউকে ধরে নিচ্ছি তাহলে যদি আমরা এ ইউনিয়ন বি এর মধ্যে বিভিন্ন অপারেশন অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো এখানে একটা বিষয় নাম্বার ওয়ান এ ইউনিয়ন বি করলে আমরা যা পাবো বি ইউনিয়ন এ করলে কিন্তু আমরা সেম জিনিসটাই পাবো এ ইউনিয়ন বি করলে আমরা যা পাবো বি ইউনিয়ন এ করলে কিন্তু আমরা সেই জিনিসটাই পাবো ওকে নাম্বার টু যদি এর সাথে আমরা এ সেটের ইউনিয়ন করি তাহলে কাকে পাবো

এর সাথে যদি আমরা সার্ভিক সেটের ইউনিয়ন করে থাকি তাহলে কিন্তু আমরা সার্ভিক সেটটাই পাবো সার্ভিক সেট বা ইউনিভার্সাল সেটটাকে আমরা পাবো কারণ যেটা বড় হবে সেটাকে আমরা কাউন্ট করব কারণ এ এখানে কিন্তু আমাদের যেহেতু সার্ভিক সেট বলা আছে তার মানে কিন্তু কি তার মানে কিন্তু অবশ্যই এ ইজ আ সাবসেট অফ ইউ অ্যান্ড বি ইজ অলসো সাবসেট অফ ইউ এটা কিন্তু আমরা জেনে রাখতে হবে ইউনিভার্সাল সেটের সাবসেট ওই কে এ আর বি হবে এখানে একইভাবে চার নম্বর প্রপার্টি বলতে পারি আমি এখানেই বলছি চার নম্বর প্রপার্টিতে বলা হচ্ছে যে এ ইউনিয়ন ফাইভ ফাইভ মানে কি যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই তাদের ইউনিয়ন করলে কি পাবো তাহলে আমরা এ সেটাই পাবো বড়ো এলিমেন্ট বড়ো সেটকে বড়ো সেট আছে এ আছে এটাকে পাবো মানে ইউনিয়ন করলে তোমরা মনে রাখতে পারো আমরা বড়ো জিনিসটা পাই ইউনিয়ন করলে আমরা বড় জিনিসটা পাই ওকে আচ্ছা আরও একটা হয় আমাদের চার নম্বর পাঁচ নম্বর ফাইভ এ ইজ আ সাবসেট অফ এ ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি তাই না আগে তো আমি ড্র করে দিয়েছিলাম দুটো ডায়াগ্রাম ড্র করে দিয়েছিলাম এ এ ইউনিয়ন বি এর সাবসেট হবে কারণ বলে দিয়েছি একবার জাস্ট জাস্ট বলে দিয়ে একবার এটা ইউ ছিল আমাদের এটা আমাদের এ ছিল এটা বি ছিল তো এ ইউনিয়ন বি মানে কোনটা টোটালটা হয় না তো এই টোটালটা একটা পার্টই আছে না টোটালটার একটা পার্ট আমরা এই বলতে পারি এ রয়েছে জাস্ট এই টোটাল যে আমি যে ব্ল্যাক যে মার্কিং করেছি টোটালটাই হয়ে যাচ্ছে আমাদের এ ইউনিয়ন বি টোটালটা হয়ে যাচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন বি এর একটা পার্ট কী বলতে পারি এ এর বলতে পারি তার মানে কি বলতে পারি এ ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি একইভাবে টোটাল যে রেড মার্কিং করা আছে তার একটা পার্ট বি আছে বি জাস্ট এই পার্টটা আর টোটাল পার্টটা হচ্ছে এইটা টোটাল পার্টের ই একটা পার্ট তার মানে কি বলতে পারি বি ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার এখানে কি বলবো ফোর্টি নাম্বার সিক্স মই নোট ছিক্স বোলো পাৰি বিজ আবছেট অফ এুনিয়ন বি এখন এখানে আমরা দুটো সেটের কথা বললাম যদি দুটো সেটের জায়গায় যদি আমরা তিনটে সেট বলতাম তখন ইউনিয়নটা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতাম তিনটে সেট এ কমা বি কমা সি হলে এদের ইউনিয়নটাকে আমরা বলতাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এইভাবে রিপ্রেজেন্ট করে থাকবো যদি তিনটে সেটের জায়গায় যদি এ ওয়ান এ টু ডট 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 এ এন অসংখ্য মানে সংখ্যক সেট থাকে তাহলে তাদের ইউনিয়নকে আমরা কীভাবে নোটেশান ইউজ করে থাকবো তাদের ইউনিয়নকে আমরা নোটেশান ইউজ করে থাকি এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন এ ফোর ডট 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 ইউনিয়ন এ এন আমরা এইভাবে নোটেশান ইউজ করে থাকবো আচ্ছা এটাই হলো আমাদের আমাদের ইউনিয়নের ক্ষেত্রে এখন আমরা দেখবো আমাদের ইন্টারসেকশনের ক্ষেত্রে কী হয় ইন্টারসেকশনের ক্ষেত্রে আরও কিছু প্রপার্টি হয় প্রপার্টিগুলো দেখে নিচ্ছি সিক্স হয়েছে এটা ইন্টারসেকশনের ক্ষেত্রে কী হয় এ ইন্টারসেকশন বি যা হবে বি ইন্টারসেকশন এ কিন্তু তাই হবে এ ইন্টারসেকশন বি মানে কি ছিল এ ইন্টারসেকশন বি মানে ছিল আমাদের এ ও বি এর কমন এলিমেন্ট আর বি ইন্টারসেকশন এ মানে কি বি ও এর কমন এলিমেন্ট তো দুটো কথাই তো একই আছে তাই না এ ও বি এর মধ্যে কমন এলিমেন্ট আর বি ও এর মধ্যে কমন এলিমেন্ট দুটো কথাই কিন্তু সেম নেক্সট প্রপার্টি নাম্বার এইট কি দেওয়া রয়েছে যদি আমরা এ ইন্টারসেকশন এ করি মানে এর সাথে এর এর সাথে এর কমন এলিমেন্ট এর সাথে এর কমন এলিমেন্ট কি এই আছে তাহলে এ সেটি পাবো মানে এখানে কিন্তু কমন মানে এ ইউনিয়ন এ করে কিন্তু আমরা এ পেয়েছিলাম আবার এখানে এ ইন্টারসেকশন এ করে কিন্তু আমরা এ পাচ্ছি নেক্সট নাইন যদি আমরা এ ইন্টারসেকশন ইউ করি এ ইন্টারসেকশন ইউ মানে কি ইউ এর মধ্যে কমন এলিমেন্ট ইউ এবং এর মধ্যে কমন এলিমেন্ট কি আমরা কি বলেছিলাম এ ইজ এ সাবসেট অফ ইউ তাই না এ ইজ আ সাবসেট অফ ইউ এবং এখানে বলা হয়েছে যে তাহলে এ ও ইউ এর মধ্যে কমন এলিমেন্ট কি হবে কমন এলিমেন্ট কিন্তু আমাদের সেট এ চলে আসবে কমন এলিমেন্ট সেট এ হয়ে যাবে রাইট জাস্ট মনে রাখবে যখন আমরা ইন্টারসেকশন নিই তখন আমরা ছোটটা কাউন্ট করি যখন আমরা ইন্টারসেকশন নিই তখন আমরা ছোটটা তোমরা বলতে পারো ইন্টারসেকশনের ক্ষেত্রে তোমরা যখন গোসাগো যখন করেছিল গসাগু কমন এলিমেন্ট কমন এলিমেন্ট যখন নিয়েছিলাম সেটা সেটা তোমরা মাথার মধ্যে রাখবে নাম্বার টেন আগেটা কি ছিল এ ইজ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি এখানে কিন্তু এ ইন্টারসেকশন বি ইজ অফ এ কারণ কারণ কি দেখো যদি এখানে ড্র করি এ ইন্টারসেকশন বি এই পোর্শনটা এ ইন্টারসেকশন বি এই পোর্শনটা তো এ ইন্টারসেকশন বি পরিষ্কার কিন্তু এই এ সেটের একটা অংশ এ এ সেটটা এটা তো এ সেট এটা বি সেট তার মানে কি এ ইন্টারসেকশন বি এই পোর্শনটা এ সেটের একটা অংশ তো যেহেতু এ ইন্টারসেকশন বি ইজ আ পার্ট অফ এ তার মানে বলতে পারি কি এ ইন্টারসেকশন বি ইজ আ সাবসেট অফ এ একইভাবে প্রপার্টি নাম্বার ইলেভেন কী হবে এ ইন্টারসেকশন বি ইজ আ পার্ট অফ দ্য সেট বি অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজ আ সাবসেট অফ বি হবে রাইট এ ইন্টারসেকশন বি ইজ আ সাবসেট অফ বি আরেকটা হবে আমাদের সবগুলো হয়ে গেল ফাই দিয়ে বলা হয়নি টুয়েলভ এ ইন্টারসেকশন ফাইভ এর সাথে ফাইয়ের সাথে যে কোনো সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাদের মধ্যে কমন এলিমেন্ট কী হবে কমন এলিমেন্ট কি ফাই হবে কারণ ফাইভ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই আর এ সেটের মধ্যে অসংখ্য এলিমেন্ট রয়েছে তো তা আমরা সেক্ষেত্রে কমন এলিমেন্ট হিসেবে আমরা ধরতে পারি ফাইকেই ধরতে পারি কারণ আমি বললাম একটু আগে জাস্ট আমরা ছোটোটা ধরবো এ ইন্টারসেকশন বি মানে আমরা ছোটোটা বা কমন এলিমেন্টের কথা আমরা ভাবি তো যেহেতু এ ইনসেকশন বি এ ইন্টারসেকশন ফাই ফাইভ মানে আমাদের ভয়েট সেট বা নাল সেট তো যেহেতু এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই বা ফাইটাই হবে আমাদের অ্যাকচুয়ালি এখানে আবার দেখো এখানে এখানে আমাদের ইউনিভার্সাল ইউ ধরে নিচ্ছি ইউনিভার্সাল সব ইউ ছিল তো এখানে এ সেট রয়েছে এখানে বি সেট রয়েছে মাঝখানে কি এ ইন্টারসেকশন বি হয় তাহলে এই পোর্শনটা কি পোর্শনটাকে আমরা বলেছিলাম আমি আগে জাস্ট আগেরটাতে বলেছিলাম যে এই পোর্শনটাকে আমরা বলে থাকি এ ডিফারেন্স বি বা এ মাইনাস বি এটা হয় আর এই পার্টটাকে আমরা বলে থাকি কি বলে থাকি এই পার্টটাকে আমরা বলে থাকি বি ডি বিস এ বা বি এখানেও বলতে পারছি যে এ মাইনাস বি এই যে পার্টটা যে আছে রেড পোর্শন যে ইজ আ পার্ট অফ মাইনাস বি ইজ আ পার্ট অফ দ্য তার মানে কি বলতে পারি এখান থেকে প্রফার্ট নাম্বার থার্টিন হয়ে যাবে যেহেতু এ মাইনাস ইজ আ পার্ট অফ সেট এ তার মানে বলব এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি ইজ আপসেট অফ এ ওকে একইভাবে বি মাইনাস এ মানে কি জাস্ট এই রেড পোর্শনটা এই রেড পোর্শনটা এই যে রেড পোর্শনটা এই রেড পোর্শনটাকে আমরা কি বলে থাকছি বি মাইনাস তার মানে দেখতে পাচ্ছি বি মাইনাস এ ইজ আ সাবসেট অফ সেট বি বি মাইনাস এ ইজ আ সাবসেট অফ দ্য সেট বি তার মানে বলবো এখান থেকে বি মাইনাস এ ইজ আ সাবসেট অফ বি প্রপার্টি নাম্বার ফোরটিন হয়ে যাচ্ছে আচ্ছা আর একটা জিনিস এখানে তোমরা খেয়াল করতে পারো যে আমি আগে বলেছি এখানে এ মাইনাস বি মানে কী হবে অ্যাকচুয়ালি ফরটিন ফিফটিন এ মাইনাস বি মানে বা এ ডিফারেন্স বি মানে আমরা কী বলতে পারি এ মাইনাস বিকে আমরা এ ডিফারেন্স বি বলতে পারি এটাকে আমরা কী বলতে পারি এ ডিফারেন্স এ ইন্টারসেকশান বি এটা আমি আগে বলেছিলাম ওকে মানে এ সেট থেকে যদি আমরা এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে এ ডিফারেন্স বি পরে থাকবে এই পার্টটা পড়ে থাকবে একইভাবে যদি আমরা এ ইউনিয়ন বি এই এ ইউনিয়ন বি বা টোটালটা টোটালটা থেকে যদি কে বাদ দিয়ে দিই এ ইউনিয়ন বি টোটালটা থেকে যদি আমরা কে বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে এ ইউনিয়ন বি থেকে বি বাদ দিলে কিন্তু আমরা এ ডিফারেন্স বিটাই পড়ে থাকবে টোটালটা থেকে যদি আমরা বিটাকে বাদ দিয়ে দিই তাহলে জাস্ট এই পোর্শনটা পড়ে থাকবে ওকে তো এটা আমরা এইভাবে লিখতে পারি একইভাবে যদি আমরা বি ডিফারেন্সে করি বি ডিফারেন্স একে আমরা কী লিখতে পারি বি ডিফারেন্সে বি ডিফারেন্স এ বি মাইনাস এ বা বি ডিফারেন্স এ একই ব্যাপার ইজ ইকুয়াল টু কি লিখবো বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি মাইনাস বি হবে না এখানে এ হবে রাইট এ ইউনিয়ন বি থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে জাস্ট এই পোর্শনটা পড়ে থাকবে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি আচ্ছা আরও একটা বিষয় এখানে যে তিনটে সেট আছে একটা আছে এ ডিফারেন্স বি এ ইন্টারসেকশন বি আর বি ডিফারেন্স এ এইগুলো কী হবে না এইগুলো আমাদের কি বলা হলো না এ ডিফারেন্স বি এ ইন্টারসেকশন বি নাম্বার থ্রি বি ইন্টারসেকশন এ বা বি ডিফারেন্স এ আর অলওয়েজ কি পরস্পর বিচ্ছেদ সেট ডিসজয়েন্ট পরস্পর মানে এদের মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নেই এদের মধ্যে জাস্ট এই পার্টটা এই পার্টটা আর এই পার্টটা এদের মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নেই তাহলে কি বলবো আর ডিসজয়েন্ট আর ডিসজয়েন্ট টু এইচ আদার নেক্সট আসছি কমপ্লিমেন্টের ওপর কিছু আমাদের প্রপার্টি কিছু আছে সেগুলো আমরা দেখব কমপ্লিমেন্ট মানে কিছু আমাদের এ কমপ্লিমেন্ট ইউ ডিফারেন্স দিয়েছিল এখানে তো কমপ্লিমেন্ট কি আছে প্রথম যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি বলি যে প্রথম প্রপার্টি দেওয়া রয়েছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কোনটা এই পোর্শনটা আর এ কমপ্লিমেন্ট মানে তাহলে এ এবং এ কমপ্লিমেন্ট মানে ইউ সেটটা পাচ্ছে সার্ভিস সেট তাহলে ইউনিভার্সাল সেট পা ইউনিভার্সাল সেট আবার এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই এ এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই তাহলে কি বলতে পারি এ ইন্টারসেকশন এ কমপ্লেমেন্ট যদি কমন এলেমেন্ট না থাকে তাহলে তারা কি হয়ে যাবে তারা কি ধরনের সেট হয় ডিসজান্ড সেট হয় আর দুটো সেটকে আমরা কখন ডিসজাইন বলে থাকি যদি তাদের মধ্যে কোনো কমন এলেমেন্ট না থাকে অথবা এ ইন্টারসেকশন এ কমপ্লেমেন্ট যদি কি হয় ভাই হয় আচ্ছা নাম্বার টোয়েন্টি এ কমপ্লেমেন্ট মানে আমরা তো আগেই বলেছিলাম ইউ ডিফারেন্স ইউ ডিফারেন্স এ বা ইউ মাইনাস বলতে পারি আর নাম্বার টোয়েন্টি ওয়ান যদি বলা হয় ইউ কমপ্লিমেন্ট ইউ কমপ্লিমেন্ট ইউ কমপ্লিমেন্ট মানে কি হবে ইউ কমপ্লিমেন্ট মানে ইউ ডিফারেন্স ইউ হবে তাই না এ কমপ্লিমেন্ট মানে কি ছিল আমাদের এ কমপ্লিমেন্ট মানে ছিল ইউ মাইনাস এ ছিল তাহলে ইউ কমপ্লিমেন্ট মানে কি ইউ কমপ্লিমেন্ট মানে এ যা ইউ আসবে তার মানে ইউ মাইনাস ইউ অর্থাৎ কোনো সেট থেকে সেই সেটটা যদি আমরা বাদ দিয়ে দিই বা সেই সেট থেকে সেই সেট ডিফারেন্স যদি করায় সেটার কথা হয়ে যাবে কোনো সেট হবে না আর কোনো সেট হবে না মানে ফাই মানে আমরা যে শূন্য বলি আমরা এই নাম্বার সিস্টেমে যেটা শূন্য বলি সেটাই কিন্তু এখানে এখানে ফাই হিসেবে কাজ করে নাম্বার টোয়েন্টি টু যদি আমরা ফাইভ কমপ্লিমেন্ট নেই ফাইভ কমপ্লিমেন্ট মানে কথা হবে ইউ মাইনাস ফাইভ তো ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই তো ওটা বাদ দিয়ে বাদ দেওয়া না দেওয়া তো সমান ব্যাপার ফাইভের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই তো সেখান থেকে বাদ দেওয়া না তো ইউ থেকে ফাইভ বাদ দেওয়া আর না দেওয়া একই ব্যাপার তার মানে কিন্তু ইউ মাইনাস ফাইভ করলে আমরা কি পাবো ইউ ইউই পাবো ঠিক আছে নাম্বার টোয়েন্টি থ্রি যদি আমরা বলি এটা হবে আমাদের এ কমপ্লিমেন্ট এত এর হোল কমপ্লিমেন্ট অর্থাৎ একটা সেট এর কমপ্লিমেন্ট নিয়ে তার যদি হোল কমপ্লিমেন্ট নিই সেটা কিন্তু আমাদের সেই একই সেট ফিরে পাবো ওই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা একই জিনিস বলতে পারি নেক্সট কিছু আমরা সূত্র বলি বা দেখে রাখলো এখানে ঠিক আছে আমাদের যে অপারেশন গুলো দেখলাম যোগের অপারেশন ইউনিয়ন ছেদের অপারেশন ইন্টারসেকশন পুরকের অপারেশন কমপ্লিমেন্ট এইগুলোর সাপেক্ষে আমাদের সেটের সেটার উপর আমাদের কিছু ল তৈরি হয়েছে সেই লগুলো আমরা দেখে রাখবো এখানে তিনটা অপারেশন আমরা মেনলি অ্যাপ্লাই করেছি সেটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন একটা কমপ্লিমেন্ট এই তিনটে অপারেশন আমরা অ্যাপ্লাই করেছি আচ্ছা এ কমপ্লিমেন্ট আমরা বলে থাকি এ কমপ্লিমেন্ট মানে পুরক সেটের পুরক আমরা বলে থাকি তো এখন দেখে রাখছি আমরা আইড এম্পর্টেন্ট ল বা বর্গৈকম সম সূত্র বা আইডেন্ট ল বলতে আমরা কি বুঝি বা কোন সমস্ত ফর্মুলাগুলোকে আমরা আইডেন্ট ল বলে থাকবো তো আমরা দেখতে পাচ্ছ এ ইউনিয়ন এ করলে আমরা কি পাই এ ইউনিয়ন এ কিন্তু আমরা পাই তো এটা হচ্ছে আমাদের একটা একবার ওয়ান টাইপ ওয়ান টাইপস অফ বা ওয়ান কাইন্ড অফ আইডেম্পর্টেন্ট ল এ ইন্টারসেকশন এ করলো কিন্তু আমরা কি পাই এই পাই তাই না এ ইনসেকশন এ মানে এ পেয়েছিলাম তো এই ধরনের প্রপার্টিগুলোকে বা এই ধরনের লগুলোকে আমরা বা এই ধরনের প্রপার্টিগুলোকে আমরা বলে থাকি ল ওকে আচ্ছা কমিউটেটিভ ল মানে কি কমিউটেটিভ আমরা বলে থাকি বিনিময় সত্য কমিউটেটিভ ল বা বিনিময় সত্য কোনগুলোকে বলবো যদি এ ইউনিয়ন বি যদি নয় এ ইউনিয়ন বি ইজ টু

সেটের ক্ষেত্রে আমাদের সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল আমরা কোনগুলোকে বলে থাকব তিনটে সেট যদি এ বি সি হয় তবে তাদের ক্ষেত্রে আমরা সংযোগ সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি তো তিনটে সেটের ক্ষেত্রে আমাদের সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল কোনগুলো হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি জাস্ট ব্যাকেটগুলো সরে যায় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আকারে আমরা লিখতে পারি যখন আমরা প্রবলেম সলভ করব তখন কিন্তু এগুলোর আমাদের অ্যাপ্লিকেশন আছে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সেটার ক্ষেত্রে এটা করা যায় বা এগুলোর প্রমাণ আছে আলাদা ঠিক আছে প্রমাণগুলো আমাদের আলাদা পরে আছে এরপর আসছি আরও একটা করা যায় যদি এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি হয় দিস ইমপ্লাইজ কী হবে না এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি জাস্ট ব্যাগেরটা কিন্তু আমরা ঘুরিয়ে আনছি আমরা সরিয়ে নিয়ে আনছি নেক্সট আসছি ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র এগুলোকে কি বলা হচ্ছে তিনটে সেট যদি এ কমা বি ও সি হয় তাহলে এদের মধ্যে ডিস্ট্রিবিউটিভ ল কেমন হবে না এ ইউনিয়ন বিকশন সি ইজ ইকালটা আমরা কি লিখতে পারি এ ইউনিয়ন বিকশন এ ইউনিয়ন সি এটা একটা হয় নাম্বার ওয়ান আর নাম্বার টু আরো একটা হয় সেটা হচ্ছে আমাদের এল কি করব সাথে আমরা ইন্টারসেকশন করব বি এর এ ইন্টারসেকশন সি এটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউট ল বা বন্টন সূত্র এগুলো আমাদের অ্যাপ্লিকেশান রয়েছে এবং প্রমাণও রয়েছে ঠিক আছে প্রমাণগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে কারণ পরীক্ষার সময় এই প্রমাণগুলো মাঝে মধ্যে চেয়ে থাকে প্রমাণগুলো কীভাবে করতে হয় আমি প্রসেস বলে দেবো তোমরা সেইভাবে করে নেবে নেক্সট আসছি ডি মর্গ্যান্স ডি মর্গান্স ইজ আ হুম আর তিনি ফর্মুলা তৈরি করেছিলেন বলে যার জন্য এই ফর্মুলার নাম দেওয়া হয়েছে ডি মর্গ্যান্স ল তো এখানে কি বলা হচ্ছে যে দুটো সেট এ ও বি যদি হয় তাহলে নাম্বার ওয়ান কী বলা হচ্ছে ডিমর্গ্যান বলছে যে এ ইউনিয়ন বি আমাকে দিয়ে দাও এবং তাহলে এদের কমপ্লিমেন্ট হিসেবে আমি কী বার করে দেখাতে পারবো এদের কমপ্লিমেন্ট হলে জাস্ট আমাদের ভিতরের যে আমাদের চিহ্ন যে আছে ইউনিয়নটা চেঞ্জ হয়ে যাবে এবং এর মাথায় কমপ্লিমেন্ট থাকবে অর্থাৎ এর কমপ্লিমেন্ট হবে ইন্টারসেকশন জাস্ট ইউনিয়নটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে ইন্টারসেকশন হয়ে যায় পাশের কথা বি কমপ্লিমেন্ট হবে অর্থাৎ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর নাম্বার এ বলা হচ্ছে যে জাস্ট যদি আমরা ইন্টার জায়গায় যদি আমরা ইউনিয়ন সরি ইউনিয়নের জায়গায় যদি আমরা ইন্টারসেকশন ইউজ করি এবং তার কমপ্লিমেন্ট নেই তাহলে কী পাবো তার ফলে পাবো আমরা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট রাইট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট পাওয়া যাবে তো এই ফর্মুলাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের বহু জায়গায় কাজে লাগবে সেটের তো কনসেপ্ট তো কাজে লাগবেই তোমাদের যখন প্রবাবিলিটি করবে প্রবল ক্ষেত্রে কিন্তু এই সেটের কনসেপ্ট কিন্তু খুব দারুণ লাগবে ক্লাস ইলেভেনে প্রোবাবলিটি করতে গেলে সেটের কনসেপ্ট দারুণ লাগবে এবং তার জন্য কিন্তু আমি আরো ডিটেলসে ধরে ধরে করাচ্ছি কারণ তোমাদের করতে সুবিধা হবে ইন ফিউচার আচ্ছা নেক্সট আরও কিছু আছে আমাদের অভেদ সূত্র বা আইডেন্টিটি ল সূত্র বা আইডেন্টি লয় কী বলা হচ্ছে এখানে একটা সেট আছে এ আর আমরা জানি ফাইভ আমাদের এম সেট ফাইভ আমরা জানি আর ইউনিভার্সাল সেট ইউ আমরা জানি তাই তো তো এখানে নাম্বার আইডেন্টি লয় প্রথম নাম্বার প্রপার্টি আছে যে এ ইউনিয়ন এ ইউনিয়ন এ ইউনিয়ন যদি আমরা ইউনিভার্সাল সেট করি এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট করে আমরা কি পাবো ইউনিভার্সাল সেটই পাবো নাম্বার টু যদি আমরা এ ইন্টারসেকশান ইউনিভার্সাল সেট করি তাহলে কী পাই আমরা ছোটো সেটটা পাই ইউনিয়ন করলে বড় সেটটা পাই আর ছোট করলে আমরা বা ইন্টারসেকশন করলে কমন ইলেভেন বা ছোট সেট পাই তো এ আর ইউর মধ্যে কে ছোট হবে এ আর মধ্যে ছোট হচ্ছে এ সেট নাম্বার থ্রিতে আছে কি আছে এ ইউনিয়ন ফাইভ এ ইউনিয়ন ফাইভ মানে কি বড় কে এ আর ফাইয়ের মধ্যে বড় কি হয় ফাইভ তো ছোট মতো কোনো এলিমেন্টই নেই ছোট সেট আর ফাইভ ইজ অলওয়েজ সাবসেট অফ এনি সেট হয় আমরা জানি তো সেক্ষেত্রে এ ইউনিয়ন ফাইভ করলে কিন্তু আমরা এ সেটকেই পাবো নাম্বার ফোর হচ্ছে আমরা আমাদের এ এ ছোট এলিমেন্ট পাই ছোট এলিমেন্ট বা ছোট সেট পাই ছোট সেট কি আছে আমাদের সেট তত্ত্বের উপর দিত্ব নীতি বা ডুয়ালিটি দ্বিতীয় নীতি বা ডুয়ালিটি তো ডুয়ালিটিতে কি করা হয় এখানে এখানে বলা হচ্ছে যে কোন একটা অভেদ বা আইডেন্টি সাপোজ একটা আইডেন্টি দেওয়া হয়েছে এগুলো অভেদ ছিল আমাদের যে আমাদের এটা যে প্রপার্টি করেছিলাম না আমরা এখানে প্রপার্টি করেছিলাম বিভিন্ন এই এই প্রপার্টি আমি এই ডিস্ট্রিবিউটিভ লটাকে আমি ধরে নিচ্ছি এটা এক প্রকার আইডেন্টি এটা ল বটে কিন্তু এটা এক পর আইডেন্টি বা অভেদ মানে এ ও বি সেট বা সি সেট যাই নিয়ে নেওয়া হোক না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আইডেন্টি বা এই লটা কিন্তু ট্রু হবে তো এই জন্য এটাকে আমরা বলে থাকি এক পর আইডেন্টি কি বলে থাকি আইডেন্টি বা অভেদ তো আমি এই আইডেন্টি বা অভেদটাকে নিয়ে রাখছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকাল কি দেওয়া ছিল আমাদের এ ইউনিয়ন ইন্টারসেকশন হয় এ ইউনিয়ন সি হয়ে যায় তো একটা অভেদ দেওয়া রয়েছে এবং এই অভেদের কি আছে চিহ্নগুলো কি কি আছে ইউনিয়ন আছে এখানে ইন্টারসেকশন আছে তো বলা হচ্ছে যে এই অভেদের ক্ষেত্রে যদি আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন এবং ইন্টারসেকশানের জায়গায় ইউনিয়ন অ্যাপ্লাই করি তাহলে অবেদের যে বাকি পার্টটা যেটা পড়ে থাকে সেটা কিন্তু একই অভেদ মানে সেটাও কিন্তু সত্য ট্রু হয় সেটাও সত্য হয় মানে ইউনিয়নের জায়গায় যদি আমরা ইন্টারসেকশন করি এবং ইন্টারসেকশনের জায়গায় যদি ইউনিয়ন করে করে একটা রিলেশন পাই সেটাও কিন্তু একটা অভেদ হবে ঠিক আছে কি বললাম কোনো একটা অভেদ দেওয়া থাকলে অভেদের ইউনিয়নের জায়গায় যদি আমরা ইন্টারসেকশন করি এবং ইন্টারসেকশনের জায়গায় যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কীভাবে একটা রিলেশন পাব এবং সেই সম্পর্কটাও কিন্তু একটা সত্য হবে অর্থাৎ সেটাও কিন্তু একটা আইডেন্টি হয়ে যাবে অর্থাৎ চেঞ্জ করলে আমরা আরও একটা অভেদ পাবো এই সেই অভেদটাকে বলা হয় প্রথম অভেদের দ্বিতীয় অভেদ বা ডুয়ালিটি তাহলে এখন যদি এই ডুয়ালিটি দেওয়া থাকে তাহলে ডুয়ালিটি কি হবে একটা আইডেন্টি দেওয়া রয়েছে দিস ইজ আ আইডেন্টি বা অভেদ তাহলে এর ডুয়ালিটি কি হবে ডুয়ালিটি যদি বার করতে হয় ডুয়ালিটি অভেদ বা ডুয়ালিটি আইডেন্টি কি হবে এ তো এই থাকবে ইউনিয়নের জায়গায় আমরা জাস্ট ইন্টারসেকশন পুট করবো পুট করলে পাবো এখান থেকে বি ইন্টারসেকশন ছিল এখানে ইউনিয়ন বসাবো

ট্যুর করে প্রমাণ করেও দেখানো যেতে পারে তো এটা আমাদের একটা ল হয় তো এটা টুয়ালিটি অনেক সময় আমাদের ইউনিয়ন শুধু তো এখানে ইউ মানে ইউনিয়ন এবং ইন্টারসেকশান চেঞ্জ করে করলাম অনেক সময় আবার ইউনিয়নের জায়গায় ইউনিয়ন ইউনিয়ন বা সার্বিক সেট সার্বিক সেটের জায়গায় সার্ভিক সেট এটা সার্ভিক সেট ইউ ইউ এর জায়গায় ফাই বা আমাদের ভয়েড সেট বা আমাদের এমটি সেট অ্যাপ্লাই করে হয় বা নাল সেট অ্যাপ্লাই করা হয় বা শূন্য সেট অ্যাপ্লাই করা হয় আর ফাইয়ের জায়গায় বা নাল সেটের জায়গায় আমরা ইউনিভার্সাল বা সার্বিক সেট অ্যাপ্লাই করে কিন্তু আমরা একটা ডোয়ারিটি তৈরি করতে পারি অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি একটা আইডেন্টি নিচ্ছি এ ইন্টারসেকশন ফাইভ ইউনিয়ন দেওয়া রয়েছে আমাদের ইউনিভার্সাল সেট ইউ ইউনিভার্সাল সেট ইউ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে এ এটা সময় এ হয় এটা আমাদের প্রুভ করে এটা আমরা প্রমাণ করতে পারি কারণ দেখা পরিষ্কার এ ইন্টারসেকশন ফাইভ করলে কি হবে এ ইন্টারসেকশন ফাইভ করলে আমাদের কী হয় এই হয় সেই ফাই হবে আর ইউনিয়ন ইউ ইন্টারসেকশন এ করলে এ পাবো তাহলে ফাই ইউনিয়ন এ করলে এই পাবো এখন একটা আইডেন্টিটি আর এই আইডেন্টিটির যদি আমরা ডুয়ালিটি বার করতে চাই তাহলে কি করব যদি আমরা করি এ ইন্টারসেকশনের জায়গায় আমরা ইউনিয়ন করবো এর জায়গায় ইউ করব সার্ভিস সেট ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন করব আর ইউ এর জায়গায় ফাই করব ইন্টারসেকশনের জায়গায় ইউ করব আর এর জায়গায় এই রাখবো ইজ ইকাল কিন্তু এ পাবো এটাও কিন্তু ট্রু হবে মানে এই আইডেন্টি ডুয়ালিটি ডুয়ালিটি কত হয়ে যাচ্ছে এটা এটা যাচ্ছে একটা আমাদের আইডেন্টিটি এটাও ট্রু কারণ দেখো ইউনিয়ন ইউনিভার্সাল সেট করলে কি পাবো এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট করলে আমরা ইউ পাই রাইট ইন্টারসেশন এসএ থাক যা আছে আর ফাই ইউনিয়ন এ করলে কি পাবো ফাই ইউনিয়ন এ করলে কিন্তু আমরা এ সেটি পাই এখন ইউ আর এ সেট এদের মধ্যে কি পাওয়া যায় ইন্টারসেকশন করা হচ্ছে ইন্টারসেকশনে কি ছোটটা দেখি ছোট ছোট সেট কোনটা এ সেট তাহলে ইকুয়াল এ হবে তার মানে কিন্তু এটার মধ্যে ট্রু হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে সেট দেওয়া ছিল এই যে আইডেন্টিটি দেওয়া ছিল এর ডুয়ালিটি কত হয়ে যাচ্ছে ডুয়ালিটি এটা হয়ে যাচ্ছে তো আজকে আমরা এই পর্যন্তই করলাম পরবর্তী ভিডিওতে আমরা কোনো একটা একাধিক সেটের যখন আমরা যোগ করবো যোগের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে বা পথ থাকবে সেই পথ সংখ্যা নির্ণয় পাওয়ার সেট নিয়ে আমরা আরও কিছু জানবো এবং আমাদের যে ফর্মুলা যেগুলো আছে বা প্রুফ যেগুলো আছে যে সমস্ত লয়ের কথা বলা হলো সেই লয়ের প্রুফগুলো নিয়ে আলোচনা করা হবে ওকে আজকের মতোই এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং